সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা অ্যাঙ্গেলা সরকারি হিসেবে অ্যাঙ্গেলাগ গণপ্রজাতন্ত্র আফ্রিকার দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরে অবস্থিত একটি রাষ্ট্র মোট আয়তন এবং জনসংখ্যার বিচারে দু ব্রাজিলের ঠিক পরেই এটি দ্বিতীয় সর্ববৃহত্তম লিউসোফেন পর্তুগিজ ভাষী ভাষা দেশ এবং আফ্রিকার সপ্তম সর্ববৃহৎ দেশ এর দক্ষিণ সীমান্তে নামবিয়া উত্তরে গণপ্রজাতন্ত্রী কঙ্গো পূর্বে জাম্বিয়া এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অ্যাঙ্গেলার একটি ছিটমহল প্রদেশ রয়েছে ক্যাবিন্ডা প্রদেশ যা প্রজাতন্ত্রিক কঙ্গো ও গণপ্রজাতন্ত্রিক কঙ্গোকে ঘিরে রেখেছে লুইয়ান্ডা হচ্ছে অ্যাঙ্গেলার রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর প্যালিওথিক যুগ থেকেই অ্যাঙ্গেলায় বসবাস করছে মানুষ পর্তুগিজ উপনিবেশন থেকেই জাতিরাষ্ট্র হিসেবে এর উদ্ভব যা ষোড়শ শতকে প্রাথমিকভাবে উপকূলীয় বসতি ও স্থান বাণিজ্যের মাধ্যমে শুরু হয়েছিল ইউরোপিয়ান দখলদাররা অন্তর্ভাগে নিজেদের অধিষ্ঠিত করতে থাকে বিংশ শতকের আগ পর্যন্ত পর্তুগিজ উপনিবেশের যা পরবর্তী অ্যাঙ্গেলায় রূপ নেয় কোনো সীমারা ছিল না মূলত কুয়েমাটো কোয়েনামা এবং বুন্দার মতো স্থানীয় জনগোষ্ঠীর বিরোধিতাই এর প্রধান কারণ দীর্ঘস্থায়ী উপনিবেশ বিরোধী সংগ্রামের পর উনিশশো পঁচাত্তর সালে অ্যাঙ্গেলা মার্কসবাদী লেলিনবাদী একদলীয় প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা অর্জন করে সেই একই বছর ধ্বংসাত্মক গৃহযুদ্ধ শুরু হয় সোভিয়েত ইউনিয়ন ও কিউবা সমর্থিত অ্যাঙ্গেলা স্বাধীনতাবাদ গণ আন্দোলন এবং জায়ার সমর্থিত অ্যাঙ্গেলার ন্যাশনাল লিবারেশনের মধ্যে